যে খবর থেকে এখন নজর রাখবো অনলাইন কেনাকাটার নামে প্রতারণা। আপনাদের আবারও জানিয়ে রাখি, অনলাইন কেনাকাটার নামে প্রতারণা অভিযোগ কয়েকজন মহিলার বিরুদ্ধে। অনলাইন কেনাকাটার নাম করে প্রতারণার অভিযোগ উঠেছে। এক মহিলা সহ আটজনকে গ্রেফতার করা হয়েছে বাঘাযতীনের চিত্তরঞ্জন কলোনির ঘটনা। চিত্তরঞ্জন কলোনিতে অভিযানও চলেছে এই বিষয়ে। অনলাইন কেনাকাটার নামে প্রতারণা, এক মহিলা সহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। এক মহিলা সহ আটজনকে গ্রেফতার করা হয়েছে বাঘাযতীনের চিত্তরঞ্জন কলোনির ঘটনা। চিত্তরঞ্জন কলোনিতে চলে অভিযান, কেনাকাটার নামে সাধারণ মানুষকে উপহারের টোপ। অনলাইন কেনাকাটার প্রতারণা, কেনাকাটার নামে সাধারণ মানুষকে উপহারের টোপ। ঘটনায় এক মহিলা সহ আটজনকে গ্রেফতার করা হয়েছে বাঘাযতীনের চিত্তরঞ্জন কলোনিতে চলে অভিযান। বিস্তারিত জানবো প্রতিনিধি রিয়া মাঝির কাছ থেকে। রিয়া, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে যাদবপুর থানা এলাকায়, বাঘাযতীন এলাকা, সেখানে গতকাল রাতে রেড করা হয় এবং রেড করে কিন্তু আটজনকে গ্রেপ্তার করা হয়, একজন মহিলা সহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়। এবং যেটা জানা যাচ্ছে যে অনলাইন অনলাইন যে কেনাকাটা হয়, সেই অনলাইনের কেনাকাটার যে ওরা কিছু জনকে, অর্থাৎ বেশ কিছু জনকে ওরা টার্গেট করে, এবং সেই বেশ কিছু জনকে যাদেরকে টার্গেট করা হয় তাদেরকে মেসেজের মাধ্যমে বলা হয় যে তারা অনলাইনে তার যে কেনাকাটা করেছে সেই কেনাকাটায় তারা প্রাইজ জিতেছে এবং দশজনকে সিলেক্ট করা হয়েছে, সেই দশজনের মধ্যে তারাও পড়ছে এবং তারা যদি ফার্দার কোনো কেনাকাটা করে এবং সেক্ষেত্রে তাদেরকে কিন্তু বাম্পার প্রাইজ দেওয়া হবে বা 40% ডিসকাউন্ট, কখনো 60% ডিসকাউন্টে জিনিস দেওয়া হবে, এই বলে কিন্তু তারা প্রতারণা করে এবং তাদেরকে যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট সিলেক্ট করতে বলে যে তারা যাই নেবে তার উপরে 40% বা 60% ডিসকাউন্ট, এবং এই নাম করে কিন্তু টাকা হাতিয়ে নেয়। প্রথমে তারা পে করতে বলে, অর্থাৎ টাকা দিতে বলে, তারপর প্রোডাক্ট ডেলিভারি হবে এমনটাই কিন্তু বলে, কিন্তু প্রোডাক্ট দেওয়ার পরে তারপরে কিন্তু আর জিনিস তারা পায়নি এবং টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ হয়েছে, বিভিন্ন বিভিন্ন ব্যক্তির থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, এবং তারপরেই কিন্তু লালবাজারের অ্যান্টি রাউডি সেকশন তারা কিন্তু সেই জায়গায় গিয়ে রেড করে এবং রেড করে এই আটজনকে গ্রেপ্তার করে। এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে এই আটজনের কাছ থেকে কিন্তু বেশ কিছু জিনিস সিজ করা হয়েছে, চারটে ল্যান্ডলাইন ফোন এবং ওয়্যারলেস ফোন, এবং তাছাড়া বেশ কিছু মোবাইল, বেশ কিছু ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলো ফর্জ করা হয়েছিল এবং ইনকাম ইনভয়েস, যে ট্যাক্স ইনভয়েস ট্যাক্স, সেগুলো কিন্তু পাঠানো হয়েছিল, সেগুলো কিন্তু ফেক বলে জানিয়েছে পুলিশ, এবং এর মাধ্যমে কিন্তু বেশ কিছু টাকা হাতিয়ে নিয়েছে। তবে এরা ডেটা কোথা থেকে পেত? ধরো কেউ কেউ অনলাইন কেনাকাটা করছে, সেই যে ডেটা তারা কোথা থেকে পেত এই বিষয়টা কিন্তু এখন পুলিশ জানতে যাচ্ছে, এবং সেই কারণের জন্যই কিন্তু এই আটজনকে আজকে কোর্টে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে, কারণ ফার্দার ইনভেস্টিগেশন, অর্থাৎ তারা এই ডেটা কোথা থেকে পেত, এই যেই যেই কাস্টমারদের তারা টার্গেট করতো এবং তারা যে অনলাইন পারচেস করেছে, কি পারচেস করেছে, এই যে একাধিক বিষয় এরা কিভাবে জানতো, সেই বিষয়টা জানার জন্যই কিন্তু মূলত এদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে আজকে কোর্টে তুলে। ধন্যবাদ রিয়া।